বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে যার দুখানা সাইড হচ্ছে ইকুয়াল হাইপোটেনিয়াসটার ইকুয়েশন দেওয়া রয়েছে বলছে যে অপোজিট ভার্টিসেস হচ্ছে টু কমা থ্রি তারা বলছে বাকি দুটো সাইডের ইকুয়েশন কি হবে মানে ধরে নেওয়া যাক এই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটার দুটো সাইড ইকুয়াল বলে দিয়েছে এইচ এর ইকুয়েশনটা দেওয়া রয়েছে মানে এই ইকুয়েশনটা দেওয়া হচ্ছে x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো অপোজিট ভার্টিসেস দেওয়া হচ্ছে টু কমা থ্রি তাহলে বলছে এই সাইডটা এই সাইডটার ইকুয়েশন কত হবে তো আমরা কি করছি আমরা প্রথমে এই লাইনটার স্লোপ বার করছি

আমরা এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইনের স্লোপটাকে এম টু ধরে নিলাম আচ্ছা এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো দেখো এটা তো হচ্ছে রাইট ট্রাই অ্যাঙ্গেল তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল বলে দিয়েছিল তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি একটা হচ্ছে নাইনটি ডিগ্রি দুটো সাইড ইকুয়াল বলে দিয়েছে তাহলে এইগুলো হচ্ছে আমরা এই লাইনটার স্লোপ পেয়ে গেছি দুটো লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কত হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে এম ওয়ান মাইনাস এম টু বাই হচ্ছে ওয়ান মাইনাস এম ওয়ান ওয়ান মানে দুখানা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে টেন থিটা হচ্ছে মড অফ এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এই ফর্মটাকে অ্যাপ্লাই করা হচ্ছে তো এখানে এম জায়গায় কত বসবে একটা স্লোপ আমরা পেয়ে গেছি এমনের জায়গায় বসবে মাইনাস এক এখানেও এম জায়গায় বসবে মাইনাস এক এখান থেকে আমরা এম টু বার করছি টেন ফর্টি ফাইভ এর ভ্যালু হচ্ছে এক তাহলে এখানটা পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান মডুলার সাইনটা তুললে একবার প্লাস বসে একবার মাইনাস বসে তাহলে আমরা একবার প্লাস নিয়ে কাজ করছি তাহলে এখানটা হবে মাইনাস ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান মাইনাস এম টু এখানটা হচ্ছে এক এখান থেকে আমরা এম টু এর ভ্যালু বার করবো এম টু গুলোকে সাইড চেঞ্জ করছি তাহলে কত পাবো এটা হয়ে যাচ্ছে মাইনাস এম টু প্লাস এম টু এখানটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত পাওয়া যাচ্ছে দেখো মাইনাস এম টু প্লাস এম টু জিরো হয়ে যাচ্ছে আমরা এম টু এর ভ্যালু বার করবো এম টুটাই ক্যান্সেল হয়ে গিয়ে জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে এম টু এর ভ্যালুটা তো বার করা যাচ্ছে না তাহলে এম টু টা হয়েছে আনডিফাইন্ড আমরা মডুলাসটাকে তুলে প্লাস সাইন নিয়ে কাজ করছিলাম এবার আমরা মাইনাসটাকে নিয়ে কাজ তাহলে তাহলে হচ্ছে হচ্ছে এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ওয়ান প্লাস এম টু সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে এটা ডিভাইড ছিল সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে মাইনাস এম টুকে কেড চেঞ্জ করছি তাহলে প্লাস এম টু ওয়ানটাকে সাইড চেঞ্জ করছি তাহলে হয়ে যাবে জিরো টু এম টু ইকাল জিরো তাহলে এম টু যাচ্ছে জিরো তাহলে আমরা কি পেলাম এম টু পেয়ে গেলাম আনডিফাইন্ড আবার এম টু পেয়ে গেলাম জিরো দুখানা ভ্যালু পেয়েছি আমরা এম টু এর এবার দেখো অপোজিট ভার্টিসেস দেওয়ার হচ্ছে কত টু কমা থ্রি আমাদের এবার এই লাইন দুটোর ইকুয়েশন বার করতে হবে মানে এই লাইনটার ইকুয়েশন বার করতে হবে আর এই লাইনটার ইকুয়েশন বার করতে হবে একটা পয়েন্ট দেওয়ার আছে টু কমা থ্রি পয়েন্টটা দেওয়ার আছে স্লোপ পেয়ে গেছি এবার হোয়াট ইস আমরা এবার আমরা ইকুয়েশন বার করতে পারবো এবার আমরা ইকুয়েশনটা বার করতে পারবো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে স্লোপ স্লোপ বলতে হচ্ছে এম টু তাহলে এখানটায় লিখছি

এখানটা হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস তিন ওয়ান বাই এম টু এবার দেখো এম টু ছিল আনডিফাইন্ড আনডিফাইন্ড মানে কি এটার হচ্ছে ওয়ান বাই জিরো এটাকে যদি উল্টে দেওয়া যায় ওয়ান বাই এম টু করে দেওয়া যায় তাহলে এটা কি হবে ওয়ান বাই জিরোটা উল্টে যাবে জিরো বাই ওয়ান হয়ে যাবে তখন কিন্তু আর এটা আনডিফাইন্ড থাকছে না এটা হয়ে যাচ্ছে জিরো এবার আমরা ওয়ান বাই এম টু এর জায়গায় জিরো বসিয়ে দেবো

এটা একটা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল দুকানা সাইড ইকুয়াল ছিল তাহলে এটা তো হচ্ছে নাইনটি ডিগ্রি এবার দুটো সাইড যেহেতু ইকুয়াল রয়েছে তাহলে এইগুলো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি করে প্রবলেম নেই এত অব্দি এই পয়েন্টটা দেওয়া ছিল কত টু কমা থ্রি এবার আমাদের এই লাইনটা আর এই লাইনটা মানে এই দুটো সাইডের ইকুয়েশন বার করতে হতো তো আমরা কি করেছি এই যে হাইপোটেনিয়াসটা দেওয়া ছিল এর স্লোপটা বার করেছি স্লোপটা পেয়েছি মাইনাস ওয়ান এই লাইনগুলো শ্লোকগুলোকে আমরা এম টু ধরে নিয়েছি এবার এই অ্যাঙ্গেলটা তো রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো টেন থিটা ইকাল টু এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এম টু এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই ফর্মুলাতে থিটার থিটার জায়গায় পঁয়তাল্লিশ বসিয়ে থিটার জায়গায় পঁয়তাল্লিশ বসিয়ে আর এম ওয়ানের জায়গায় মাইনাস এক বসিয়ে এম টুটাকে বার করেছি এবার এম টু কত পেলাম এম টু পেয়ে যাচ্ছি দুখানা ভ্যালু একটা হচ্ছে আনডিফাইন্ড আর একটা হচ্ছে জিরো নেক্সট একটা পয়েন্ট তো দেওয়ার মানে টু কমা থ্রি পয়েন্টটা তো দেওয়ার আছে আমরা কি করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান এখানে ইকাল টু এম টু এই ফর্মাটাকে অ্যাপ্লাই করে এখানে একবার ওয়াই ওয়ানের জায়গায় তিন বসাবো এক্স ওয়ানের জায়গায় দুই বসাবো আর একবার এম টু ইকাল টু জিরো নেবো আর একবার এম টু টু আনডিফাইন্ড নেব এই ভ্যালুগুলোকে বসিয়ে আমরা দুখানা সাইডের ইকুয়েশন বার করেছি এটাই হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেনে বলছে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এর একটা ডায়াগোনালের দুখানা ভার্টেসেস দেওয়া রয়েছে বলছে আরেকটা ডায়াগোনাল হচ্ছে এক্স অ্যাক্সেসে এক্স অ্যাক্সেসের সাথে প্যারালাল তাহলে বলছে যে ডায়াগোনালটা এক্স এক্সেস এর সাথে প্যারালাল রয়েছে তার বুঝতে নেওয়া যাক একটা রেক্টাঙ্গেল এরকম ভাবে রয়েছে এই হচ্ছে রেক্টাঙ্গেলটা এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে এর একটা ডায়াগোনাল দেখতে পাচ্ছ এক্স এর সাথে প্যারালাল ভাবে রয়েছে আরেকটা ডায়াগোনাল রয়েছে এই ডায়গোনালটা দুখানা ভার্টিসেস দেওয়া রয়েছে বলছে একটা বলছে সিক্স কমা ওয়ান আরেকটা বলছে টুয়েলভ কমা নাইন তারা বলছে এর হবে তো আমরা এখানে এর ধরছি এক্স ওয়ান কমা বি এর ধরছি এক্স টু কমা বি কেন দুটোকেই কেন বি ধরলাম এর কারণটা একটু এক্সপ্লেন করি ধরে নেওয়া যাক একটা লাইন রয়েছে যেটা হচ্ছে এক্স এক্সেস এর সাথে প্যারালাল ভাবে রয়েছে মানে যেটা হচ্ছে এক্স সাথে এই লাইনটার একটা পয়েন্ট ধরে নেওয়া যাক এটা তো এটা কত হবে এক দুই তিন চার এক দুই তিন চার ধরে নেওয়া যাক এই স্থানাঙ্কটা হচ্ছে ফোর কমা ফোর আমি এই পয়েন্টটা স্থানাঙ্কটা দেখছি কত হবে পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে আট কমা তাহলে দেখো এই যে দুটো পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্টটা হচ্ছে চার কমা চার তারপরে হচ্ছে আট কমা চার তারপরে যদি আরেকটা পয়েন্ট নেওয়া যায় সেখানে দেখা যাবে টুয়েলভ কমা ফোর হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন কোনো একটা লাইন এক্স এক্স সাথে প্যারাল ভাবে থাকছে তখন তার এক্স এর পার্টটা চেঞ্জ হচ্ছে ওয়াই এর পার্টটা একই থাকছে মানে যখন এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে রয়েছে তখন পয়েন্টটা কিরকম হচ্ছে এক কমা চার চার কমা তিন কমা আট পয়েন্টগুলো এরকম ভাবে থাকছে মানে একটা লাইন যখন এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে রয়েছে তখন পয়েন্টগুলো এরকম ভাবে থাকছে মানে সবকটাতে ওয়ার পার্টটা সেম থাকছে যেহেতু লাইনটা এক্স অক্ষের সাথে সমান্তরাল তো সেই কারণে কি করা হচ্ছে সেই কারণে এখানে পয়েন্টটাকে ধরা হচ্ছে এক্স ওয়ান কমা বি আর ওয়াই ওয়ান এক্স টু কমাবি সেই কারণে পয়েন্টটাকে ধরা হচ্ছে এক্স ওয়ান কমাবি আর এটা হচ্ছে এক্স টু কমাবি যেহেতু এক্স অক্ষের সাথে সমান্তরাল রয়েছে তাই আমরা ওয়াইর পার্টটাকে দুটো ক্ষেত্রেই বি ধরেছি এখানে পয়েন্টগুলোর নাম দেওয়া যাক এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে D তো আমরা এসি এর মিডপয়েন্ট বার করছি তাহলে এখানটা লিখবো এসি এর মধ্যবিন্দু কত হবে

বিডি এর মধ্যবিন্দু আমরা বার করছি কত হবে এটা হয়ে যাবে এক্স 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 ওয়ান ওয়ান প্লাস প্লাস টু 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 বাই বাই কমা দিয়ে লিখছি বি প্লাস বি বাই টু তাহলে এখানটা কত হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এখানটা হচ্ছে টু বি বাই টু টু টা ক্যান্সেল হচ্ছে তাহলে পাওয়া যাচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা হচ্ছে তাহলে দেখো দুটো ডায়গনালের আমরা মিড পয়েন্ট পেয়ে গেলাম তো সবসময় মাথায় রাখবে যে একটা আয়ত দুখানা কর্ণর মধ্যবিন্দুগুলো সবসময় একই হয় মানে এই যে ডায়াগনালটা রয়েছে এই ডায়গনালটা যা মিড পয়েন্ট হবে এই ডায়গনালটার মিড পয়েন্টটাও সেম হবে তো আমরা প্রথম ডায়াগোনালটার মিড পয়েন্টটা কত পেয়েছিলাম সেটা পেয়েছিলাম নাইন কমা ফাইভ আরেকটা ডায়াগোনালে মিড পয়েন্ট কত পেলাম এটা পেয়ে গেলাম এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা বি দুটোই তো হচ্ছে দুটো ডায়গোনালের মিড পয়েন্ট তাহলে বলা যেতে পারে এরা হচ্ছে সেম কথাটা বুঝতে পারলে একটা ডায়াগোনালে মিড পয়েন্ট হচ্ছে নাইন কমা ফাইভ আরেকটার মিড পয়েন্ট হচ্ছে এটা দুটোই সেম হবে তাহলে এখান থেকে পারে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকাল টু তাহলে এক্স ওয়ান হয়ে যাবে এইটিন আবার লেখা পারে বি ইকাল অসুবিধা নেই এত আমরা এটাও জানি যে দুখানা সাইড এর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা কি করবো এই সাইডটার স্লোপ বার করছি এই লাইনটা স্লোপ বার করছি মানে আমরা এডি এর স্লোপ বার করছি তো এডি পয়েন্টটা কত রয়েছে এডি পয়েন্ট টুয়েলভ কমা নাইন আর এক্স ওয়ান কমা বি এর স্লোপ আমরা বার করছি তাহলে কত হবে এডি এর স্লোপ হয়ে যাবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এই ফর্মাটাকে অ্যাপ্লাই করছি তাহলে এখানটায় বসবে নাইন মাইনাস বি বাই দিয়ে বসবে টুয়েলভ মাইনাস এক্স ওয়ান আবার একই রকম ভাবে আমরা সিডি এর স্লোপ বার করছি সিডি পয়েন্টটা কত রয়েছে একটা রয়েছে এক্স ওয়ান কমা বি আর একটা রয়েছে সিক্স কমা ওয়ান তাহলে কত হবে সিডি এর স্লোপ সিডি এর স্লোপটা হয়ে যাবে বি মাইনাস ওয়ান বাই দিয়ে হচ্ছে এক্স ওয়ান মাইনাস সিক্স এটা হচ্ছে সিডিএ স্লোপ বি মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস সিক্স এবার যখন দুখানা লাইন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তাহলে এদের স্লোপগুলোর গুলোর মাল্টিপ্লাই কর নেয় গুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস এক যখন দুখানা লাইন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এটার স্লোপ যদি এম ওয়ান হয় এটার স্লোপটা যদি এম টু হয় তখন এম ওয়ান টু এম টু মানে দুটো স্লোপকে গুণ করলে হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে লেখা যেতে পারে এডি স্লোপ এডিয়ার স্লোপ মানে হচ্ছে নাইন মাইনাস বি বাই টুয়েলভ মাইনাস এক্স ওয়ান ওয়ান ইন্টু সিডিয়ার স্লোপ স্লোপ বলতে হচ্ছে বি মাইনাস বাই দিয়ে হচ্ছে এক্স ওয়ান মাইনাস সিক্স দুখানা স্লোপকে কে গুন করলে হয়ে যাবে মাইনাস এক তো এখানে আমরা বিয়ের জায়গায় ভ্যালু বসাবো বিয়ের ভ্যালু কত ছিল বিয়ের ভ্যালু আমরা পেয়েছিলাম পাঁচ তাহলে নাইন মাইনাস ফাইভ করলে হচ্ছে চার এখানটা হচ্ছে টুয়েলভ মাইনাস এক্স ওয়ান

করলে কত হবে ফিরো জিরো ফোর অথবা এক্স ওয়ান এবার দেখো এক্স ওয়ানটা যদি ফোর হয় তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকাল প্রথমেই এইটিন পেয়েছিলাম তাহলে এখান থেকে এক্স টু হয়েছে ফোরটিন আবার x1টা যদি 14 হয় তাহলে আমরা x1 x2 18 পেয়েছিলাম তাহলে x2 হয়ে যাচ্ছে 4 মানে x1 টাকে 4 ধরলে x2 পাচ্ছি 14 আর x1 টাকে 14 ধরলে x2টা টা পাচ্ছি 4 তাহলে পয়েন্টটা কত হবে পয়েন্টটা হয়ে যাবে 4,5 আর 14, 5 আমরা x1 আর x2 পেয়েছি 4 আর 14 b টা তো আমরা 5 পেয়েছিলাম লেখা আর এই দুটো হচ্ছে ডায়াগোনাল এটাই আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পাঠে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ